এদিকে যানজটের শহরে জাদুর পরশ ছড়াচ্ছে মেট্রো রেল। পূর্ণ চলাচলে বদলে গেছে রাজধানীর যানজটের চিত্র। উত্তরা থেকে মতিঝিল অংশে 13.5 ঘন্টা চলাচল করায় যাত্রীরা বাসের বদলে মেট্রো রেল ব্যবহার করছে। সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন কর্মজীবীরা। অল্প সময়ে এখন ভোগান্তি ছাড়াই গন্তব্যে আসা যাওয়া করতে পারছেন তারা। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব এ বি এম আমিন উল্লাহ নুরি জানান, মেট্রো সময় বাড়ানোর পর যাত্রী চাপ বেড়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। যানজটে নাকাল নগরীর কাছে এ যেন স্বস্তির নিঃশ্বাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি পেছনে ফেলে অফিস শেষে মিরপুর উত্তরাবাসীরা সামান্য সময়ে পৌঁছে যাচ্ছে বাসায়। ভোগান্তি ছাড়া যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা। পল্টন থেকে আসছি, এখানে একটা কাজ ছিল, কাজটা সেরে আবার চলে যাচ্ছি। ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আগে কখন প্রায় এরকম জ্যাম দেখি নাই বা এরকম লোক সমাগম দেখি নাই। মনে মনে হয়েছে যে ক্লাস মিস যেত, 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম লেগে যেত। এখন মেট্রো রেলটা হওয়ার কারণে দেখা যায় 10-15 মিনিট বা 20 মিনিটের মতো পৌঁছা যায়। উত্তরা থেকে মতিঝিলগামী সকাল 7:10 মিনিটে প্রথম ট্রেন এবং মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রো রেল ছাড়ছে সকাল 7:30, শেষ ট্রেন ছাড়ছে রাত 8:40 মিনিটে। মেট্রোর নতুন সূচিতে উচ্ছ্বসিত অফিস যাত্রীরা। আজকে মেট্রো রেলে আসছি, এখন আবার মেট্রো রেলই যাবো ইনশাল্লাহ। তো মেট্রো রেল হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আগে যাইতে 2.5 ঘন্টা লাগতো, 3 ঘন্টাও লাগতো, এখন দেখা যাচ্ছে মাত্র 20-25 মিনিট আসতে পারি। আগে তো শুধু আসা যেত, যাওয়া যেত না, এখন তো আসাও যায় যাওয়াও যায়, এটা ভালো। খুবই ভালো লাগছে যে খুব শর্ট টাইমে যাওয়া আসা করা যাচ্ছে এবং রাস্তায় বসে থাকতে হচ্ছে না। ছুটি হয়েছে, এর জন্য বেশি ভিড় হয়ে গেছে, তবে এটা খুব ইতিবাচক দিক। টাইম বাড়িয়েছে এবং এতে কিন্তু খুব কম সময় লাগবে। মানুষ মেট্রোতে চড়ায় অনেকটাই ফাঁকা মতিঝিল অফিস পাড়ার সড়ক। এই জোনের ট্রাফিক ইনচার্জ জানান, অফিসের শেষ সময়ে আগের চেয়ে রাস্তায় মানুষের চাপ কমেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক আগেই রাস্তা ফাঁকা হয়ে গেছে এবং সাধারণ জনগণ অনেকে মেট্রো রেলে চলাচল করছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরি জানান, সকাল থেকে রাত পর্যন্ত খুলে দেয়া হয়েছে মেট্রো রেল। যাত্রী সেবার মান বাড়ানোই এখন বড় কাজ। কারো কোনো অসুবিধা হচ্ছে না, তবে একটু সিগন্যাল টিকিট কিন্তু একটু জমা একটু সময় লাগছে। আমি সবাইকে অনুরোধ করবো এমআরটি পাস অথবা রেপিড পাস তারা দ্রুত কিনে ফেলে, তাহলে তার জানির জন্য আর কোনো স্টেশনে এসে তাকে কি আর দাঁড়িয়ে থাকতে হবে না। আমরা যদি আমাদের যাত্রী যত আরও বাড়বে আমরা হেডওয়ে টাইম আরও বেশি কমাবো। মেট্রো টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন রোধে জনবল বাড়ানোর দাবি যাত্রীদের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।